দর্শক, আপনারা দেখছেন টেক আকাশ 24, সাথে আছি আমি আকাশ বাংলাদেশি। আপনারা প্রতিনিয়ত অনেকেই নক করে থাকেন, জিমেল ক্রিয়েট হচ্ছে না, কিভাবে কি করব। আজকে এ টু জেড মেথড শেয়ার করে দেব। আশা করি ভিডিওটি কেউ কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনারা পিসিটির সেটিংস অপশনে গিয়ে প্রথমেই উইন্ডোজটি ভালোভাবে আপডেট দিয়ে নেবেন এবং আপডেট দেওয়া শেষ হয়ে গেলে আপডেট অপশনটি অবশ্যই পাস করে রাখবেন। তারপর দিস পিসির ম্যানেজ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সার্ভিস অপশনে যাবেন। এখানে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিসেস এই অপশনটি ডিজেবল করে রাখবেন। তারপর পেজটি স্ক্রল ডাউন করে উইন্ডোজ টাইম এবং উইন্ডোজ আপডেট এই দুইটি অপশন সেমভাবে ডিজেবল করে রাখবেন। আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে জিমেল ক্রিয়েট লিঙ্কটি কোথা থেকে সংগ্রহ করব। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারে যাওয়ার পর উপরে কর্নারে 9 ডট গুগল অ্যাপসের একটি বক্স দেখতে পাবেন। এই বক্সে ক্লিক করবেন এবং এই বক্সের মধ্যে যেগুলো অ্যাপস রয়েছে আপনারা এক এক করে সবগুলো অপশন থেকেই জিমেল ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি অ্যাপসে ক্লিক করব, তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন জিমেল ক্রিয়েট বক্সটি ওপেন হয়ে গেছে। আপনারা এখান থেকে বক্সগুলো ফিল আপ করে জিমেল ক্রিয়েট করতে পারবেন। যদি আমি গুগল ক্রোম ব্রাউজার ছাড়া অন্য আরেকটি ব্রাউজারে জিমেল ক্রিয়েট করতে চাই, আমি মাইক্রোসফট এডস ব্রাউজারটি ওপেন করলাম। খেয়াল করবেন এখানে কিন্তু গুগল অ্যাপসের কোনো বক্স শো করেনি। সেক্ষেত্রে আমরা সার্চ অপশনে গিয়ে টাইপ করব google.com। দেখেন এখানে গুগল অ্যাপস বক্সটি শো করেছে এবং এখান থেকে আমরা এক এক করে সবগুলো অ্যাপস থেকেই জিমেল তৈরি করতে পারবো। আমি গুগল ফর্ম এখানে ক্লিক করলাম, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব। ফলে জিমেল ক্রিয়েট বক্সটি ওপেন হয়ে গেছে। এখন আমি সার্চ বার অপশনে এই লিঙ্কটি সেভ করে রাখব, যাতে পরবর্তীতে এই লিঙ্ক থেকে সরাসরি ক্লিক করে জিমেল তৈরি করা যায়। আমি ইতিপূর্বে কয়েকটি জিমেল ক্রিয়েট করে রেখেছি, এগুলো চেক করব যে এই জিমেলগুলো ঠিক আছে কি না। প্রথমে জিমেলগুলো কপি করে নেব, তারপর এখানে শেয়ার অপশনে ক্লিক করব, বক্সে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন সবগুলো জিমেল ঠিক আছে, একটাও নষ্ট হয়নি। আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করবেন, ধৈর্যের ফলাফল অবশ্যই ভালো কিছু হবে। আপনারা জিমেল ক্রিয়েট করার জন্য গুগল ক্রোম ব্রাউজার, মাইক্রোসফট এজ ব্রাউজার, অপেরা মিনি, জিএক্স ব্রাউজার এবং ফায়ারফক্স এই কয়েকটি ব্রাউজার ইউজ করতে পারেন। আপনারা জিমেল ক্রিয়েট করার সময় একটু পর পর ডিসপ্লে সেটিংস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে স্কেল অ্যান্ড লেআউট এই অপশনটি চেঞ্জ করে নেবেন। তারপর ডিসপ্লে রেজুলেশন অপশনটি চেঞ্জ করে কাজ করবেন। আপনারা এখান থেকে কিপ চেঞ্জ অপশনে ক্লিক করবেন। আমি রিভার্ট অপশনে ক্লিক করতেছি কারণ আমার এখানে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। কিপ চেঞ্জ অপশনে ক্লিক করলে পিসির ডিসপ্লেটি চেঞ্জ হয়ে যাবে। আপনারা পিসিটি ক্লিন করার জন্য টেম্পোরারি অ্যাপসটি ইউজ করতে পারেন। এর মাধ্যমে সহজেই অপ্রয়োজনীয় কুকিজগুলো ডিলিট করা যায়। জিমেল ক্রিয়েট বিষয়ে যে কোনো তথ্য এবং ডকুমেন্ট গ্রুপের মাধ্যমে শেয়ার করা হয়,
আপনারা অবশ্যই আমাদের অফিসিয়াল গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমি গ্রুপের লিঙ্কগুলো ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, আপনারা সেখান থেকে যুক্ত হয়ে যাবেন। আপনারা জিমেল ক্রিয়েট করার জন্য হটস্পট শিল্ড ভিপিএনটি ইউজ করতে পারেন, এছাড়াও টাক্সলার ভিপিএন, নর্ড ভিপিএন, এক্সপ্রেস ভিপিএন, এছাড়াও আপনারা যে কোনো আইপি ইউজ করেও জিমেল ক্রিয়েট করতে পারেন। আমি আজকে হটস্পট শিল্ড ভিপিএন ইউজ করে জিমেল ক্রিয়েট করব। আমার এখানে ভিপিএনটি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে, আমি এটি সাইন আউট করে নিচ্ছি। আপনারা যদি মিক্সড কান্ট্রি জিমেল তৈরি করতে চান, অবশ্যই ভিপিএনটির প্রিমিয়াম অথবা ট্রায়াল ভার্সন ইউজ করতে হবে। আমি আজকে হটস্পট শিল্ড ভিপিএন দিয়ে ইউএসএর জিমেল ক্রিয়েট করব। আমার এখানে ভার্চুয়াল লোকেশনটি অটো সিলেক্ট করা আছে, আমি কানেক্ট করে নেব। ভিপিএনটি কানেক্ট হয়ে গেল, এখন টাইম জোন সেটিংস থেকে টাইম জোনটি মিলিয়ে নেব। আপনারা -4 থেকে -10 পর্যন্ত যে কোনো টাইম জোন ইউজ করতে পারেন। তারপর সরাসরি ব্রাউজারে যাব, আমি মাইক্রোসফট এজ ব্রাউজার থেকে জিমেল তৈরি করব। এখানে যে লিঙ্কটি সার্চ বার অপশনে সেভ করে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে দেব। এখানে সামথিং ওয়েন্ট রং এমন লেখা আসতে পারে, কোনো সমস্যা নেই, আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। পেজটি রিলোড হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। তারপর নেম বক্সে একটি ইউনিক নেম টাইপ করে দেবেন। আপনারা নেমগুলো ফেক নেম জেনারেটর থেকে চুজ করতে পারেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। এখানে মান্থ, ডে এবং ইয়ার দেব, আপনারা যে কোনো বার্থডে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি ফিমেল জেন্ডার ইউজ করেছি তাই এখানে ফিমেল সিলেক্ট করব। এখানে দুইটি ইউজার নেম শো করেছে, আপনারা যে কোনো একটি চুজ করতে পারেন, অন্যথায় আপনারা ইউজার নেমটি ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস বক্সে টাইপ করেও দিতে পারেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করব। খেয়াল করবেন পাসওয়ার্ডটি যেন নেমের সাথে মিল থাকে, এবং এর সাথে আপনারা কিছু নাম্বার এবং সিম্বল ইউজ করতে পারেন। এখন পাসওয়ার্ডটি কপি করে কনফার্ম বক্সে পেস্ট করে দেব। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন রিকভারি অপশনটি শো করেছে, অর্থাৎ জিমেলটি ধরে গেছে। এখন পাসওয়ার্ডটি শিটে সেভ করে রাখব এবং শিট থেকে একটি রিকভারি মেইল কপি করে রিকভারি বক্সে বসিয়ে দেব। আমি এই লোকেশনে আরেকটি জিমেল ক্রিয়েট করব, এজন্য এই ব্রাউজারে আরেকটি নিউ ট্যাব নিয়ে এই লিঙ্ক থেকে সেমভাবে সেম নিয়মে আরেকটি জিমেল ট্রাই করব।
এই জিমেলটিও ধরে গেছে। পাসওয়ার্ডটি সেটি সংরক্ষণ করে রাখব এবং একটি রিকভার মেইল কপি করে নেব, বক্সে বসিয়ে দেব। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। এখান থেকে জিমেলটি কপি করে নেব এবং শিটে সেভ করে রাখব। আপনারা এভাবে ট্রাই করবেন, অবশ্যই আনলিমিটেড ভাবে জিমেল তৈরি করতে পারবেন। আপনারা যারা জিমেল বাই সেল করতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এমনকি যারা কম মূল্যে VPN বাই করতে চান তারাও যোগাযোগ করতে পারেন। দুটি জিমেল সহজেই ক্রিয়েট হয়ে গেল। এখন আপনারা জিমেলের প্রোফাইলে একটি করে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন। এতে জিমেলের গুণগত মান ভালো থাকে এবং জিমেল সহজে নষ্ট হয় না। অ্যাড প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব। এখান থেকেও আপনি যে কোনো পিকচার অ্যাড করতে পারেন, কিংবা যদি আপনার ডিভাইসে কোনো পিকচার থেকে থাকে আপনি সেখান থেকেও পিকচার অ্যাড করতে পারেন। আমি ফ্রম কম্পিউটার থেকে পিকচার আপলোড করে দেখাচ্ছি। জিমেলের কাজ সম্পূর্ণ শেষ, এখন ব্রাউজারটি ডাটা ক্লিয়ার করে নেব। VPNটি ডিসকানেক্ট করে দেব। আজকের মতো বিদায় নেব, তবে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। যদি আপনারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো আপডেট মেথড আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।